ঠিক আছে চল তাহলে রকিকে ডেকে নি। জয় জয় মঙ্গলের পরের পুজোটা দিয়ে আসি। চল রাত হয়ে গেছে, আমাদের বোনকে খুঁজে আনি তাড়াতাড়ি। চল কি বল, ঠিক বলে দেখেছো? না তো বাবা দেখিনি। তোমরা ওই ওই পাশে গিয়ে দেখো, তোমার বোনের দেখো খুঁজে পেয়ে যাবি।
সবাই মঙ্গলবারের পূজো দিয়ে আসতে এত দেরি হলো, বাড়ির কাজকর্ম সেরে তবে পূজো দিয়ে এলাম। এই চো আমার বুনি দিয়ে খুঁজতে বাগান দিকে গেছো, এই আমার ভাই বোনদের দেখেছিস? না দেখিনি। চো তাহলে অন্যদিকে যাই। এই চল, ওই আমার আমাদের বোনেদের ডেকে নিয়ে আসি, অনেক সন্ধ্যা হয়ে গেছে। আমাদের ভাইদের বোনদের দেখেছো? না কয় দেখিনি তো। তোমরা এগিয়ে গিয়ে দেখো, সামনে পেয়ে যাবে। এই আয়া, তোমরা তোমাকে জিজ্ঞেস করছি কয়, আমাদের ভাই বোনদের খুঁজে পাচ্ছি না তো? চল একটু পা চালা। আজকালকার ছেলে মেয়েরা দেখছি একেবারে কথা শোনে না তো। সেই কালীর জঙ্গলের দিকে সব চলে গেল, মানা করলাম শুনলো না। কাদের ছেলে মেয়ে কি জানি ওগুলো, কি ভয়ঙ্কর জায়গা বাবা। গ্রামে গিয়ে আগে জানাই, কেউ তো বাঁচাবে। আমাদের দিদিমণি আমাদের বোনদের দেখেছো? ও ওগুলো তোমাদের ভাই বোন ছিল তাই? হ্যাঁ। কি ভয়ঙ্কর জায়গায় ওরা যেতে চলেছে, যাও কালীর জঙ্গলের দিকে গেল, আমার কথা শুনলো না। তাড়াতাড়ি যাও, সন্ধে ঘনিয়ে আসছে যে। এই বন্দরগুলো তারা ফাদুগুলো কোথায় গেছে যে? তোদের মা পাড়া, তোদের মা বাবার এপার ওপারে খুঁজে বেড়াচ্ছে। মেয়ে তোদের হাত পা ভেঙে দেবে। কোথায় গেলি তোরা? কোথায় গেলি? কালীর জঙ্গলে কুল পাড়তে গেছিলাম। কত বড় বড় কুল! ওই দেখি কেমন দেখি দে। এটা আছে আর হাত দিচ্ছে। কোথায় গেল কে জানে, ভাইগুলো এখনো এলো না, কোথায় গেছে কে জানে। এই বাঘগুলো কোথায় গেছে দেখো, এতক্ষণ খুঁজে পাচ্ছি না। আমি আমরা এদেরকে খুঁজতে গেলাম, এরা কালীর জঙ্গলে পারতে গেল। কই দেখি এনে, এরা বলছে কোন কুল। কই আই ফাটিয়ে দেখ, কই আই দেখি এগুলো কুল নাকি ফাটিয়ে দেখব। দে ঢেলা দে দেখি এগুলো ফাটিয়ে।